আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এরকম আরো মিষ্টি মিষ্টি ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কান্না থামিয়ে বাইর হতে দেখি যে আরোহী ও তার বাবা গাড়ি নিয়ে আমাদের বাড়িতে এসেছে। তখন আরোহীর আব্বু বলল, মিজু তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আরোহীর সাথে রংপুরের কামরাইলের কলেজে পড়তে পারো। কিন্তু আঙ্কেল আমার কাছে তো অত টাকা নেই। টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে রংপুরের বাসাতে থাকবো, তুমি ওখানে থেকে আমাদের সাথে লেখাপড়া করবে। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, তুমি আজকে আমাদের সাথে যাবে, কাল থেকে তুমি আরোহীর সাথে কলেজে যাবে। কি বলো মিজু, তুমি যাবে না? আব্বু আমাকে ছেড়ে কোথাও যাব না, আমি আর পড়ালেখা করতে চাই না, যেখানে শুধু বড় লোকদের ক্ষমতা চলে সেখানে আমি থাকতে চাই না। তুই যা বাবা, আমাদের ছেড়ে ভালো করে লেখাপড়া না করলে আমাদের স্বপ্ন পূরণ কিভাবে হবে বল বাবা। কিন্তু আম্মু তোমাদের কি হবে, তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমাদেরকে নিয়ে তুই চিন্তা করতে হবে না, আমি দোয়া করি তুই অনেক বড় একজন মানুষ হ। চল ভেতরে গিয়ে সবকিছু রেডি করে নিই, কারণ আজকে আমাদের রংপুরে যেতে হবে। ওকে চল তাহলে। তারপর আমি ও আরোহী আমার রুমে গিয়ে সবকিছু রেডি করতে লাগলাম। বাইরে আঙ্কেল ও আম্মু বেলে গল্প করতে লাগলো। তারপর আমি রেডি হয়ে আম্মুকে জড়িয়ে ধরে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, এই তো আম্মু তুমি আবারও কান্না করতেছ, আমি কিন্তু আর যাব না। ওকে আর কাঁদবো না বাবা, তুই যা। তারপর আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আরোহীদের বাসায় রংপুরে চলে আসি। আরোহীদের বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আজকে নতুন কলেজে যাব। সকালে আরোহীর ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করি, আরোহীর সাথে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি এটা অনেক বড় একটা কলেজ। কলেজে ঢুকতে আরোহী আমার হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল স্যারের রুমে নিয়ে যায়। তারপর মিয়াই কাম ইন স্যার। তারপরে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরে চলে যায়। তখন স্যার আমাদেরকে দেখে বলল, মামুনি তুমি এখানে? হ্যাঁ স্যার, আব্বু আমাদের দুজনকে পাঠিয়েছে। তখন আরোহী প্রিন্সিপাল স্যারকে একটা কাগজ দিল। স্যার কাগজটা দেখে কিছুক্ষণ পর বলল, আচ্ছা যাও তোমরা দুজনে গিয়ে ক্লাস করো, আমি দেখতেছি। ধন্যবাদ স্যার। তোমরা দুজনে ক্লাস শুনছিন? না স্যার। এই তো মিস, এদিকে আসো তো একটু, এদের দুজনকে ক্লাসরুমে দেখিয়ে দিয়ে আসো। তারপর তমিস কাকু আমাদের দুজনকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে চলে গেলেন। ক্লাসে এসে দেখি স্যার ক্লাস করাচ্ছে, তাই চুপচাপ একটা সিটে বসে পড়লাম। স্যার ক্লাস করে বেরিয়ে চলে গেলেন। তখন প্রিন্সিপাল স্যার এসে ক্লাসের সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ক্লাসের সবাই আমাদের দুজনকে দেখতে লাগলো। স্যার ক্লাসরুম থেকে চলে গেলো। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আন্টি বলল, যাও তোমরা দুজন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। তারপর একটা তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। তখন ওই আরোহী আমার রুমে চলে আসে। আমি বললাম, তুই এখানে যা, এখান থেকে তাড়াতাড়ি, আমি কাপড় চেঞ্জ করব। তুই কাপড় চেঞ্জ করবি, আমি কি তোকে আম্মু খেতে যেতে বলছে, চল তাড়াতাড়ি। আচ্ছা একটু ওয়েট কর। আচ্ছা চল। আরোহীর হঠাৎ এমন পরিবর্তন দেখে আমি কিছু বুঝতে পারলাম না। আমার বোঝার দরকারও নেই, আমি আরোহীর সাথে খাবার খেতে আসলাম। তখন দেখি আঙ্কেল আন্টি সবাই একসাথে টেবিলে বসে আছে। তখন আঙ্কেল বললেন, কেমন লাগছে তোমাদের দুজনকে নতুন কলেজে? অনেক ভালো আঙ্কেল। জি আব্বু, নতুন কলেজটা আমাদের দুজনকে খুব ভালো লেগেছে। তারপর সবাই মিলে খাবার খেতে লাগলাম। আমার পাশে আরোহী বসে পড়লো। আন্টি আমাদের খাবার বেড়ে দিলেন, আমি চুপচাপ খাবার খেতে লাগলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আরোহী বারবার আমার দিকে তাকাচ্ছে। আরোহীর চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে এটা বন্ধুত্বের ভাষা নয়, এটা তো ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে তাকিয়ে থাকলে আমি খাবার খেতে পারি না, এই কথাটা আরোহীকে বললাম। আমার কথা শুনে আরোহী মাথা নিচু করে খাবার খেতে লাগলো। বাহ, মেয়েটা দেখি লজ্জা আছে। আন্টি আঙ্কেল আমাদের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। তখন আম্মুর কথা মনে পড়ে গেল, আম্মুর কথা ভাবতে লাগলাম। তখন ওই দরজায় যেন কে টোকা দিল। আমি বিছানা থেকে উঠে গিয়ে দেখি আরোহী দাঁড়িয়ে আছে। তুই এখানে এসেছিস কেন? এখানে আসলে তোর কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন? আসলে তোকে একটা কথা বলতে এসেছিলাম। কি বলবি বল? কিভাবে যে বলি, আমার লজ্জা করছে। লজ্জা করলে বলবি না? আচ্ছা যা, তোকে অন্যদিন বলবো।
আচ্ছা তাহলে যা এখান থেকে এখন। আরে যাচ্ছি যাচ্ছি, এত কথা বলিস কেন? তোকে যে যে বলেছি যা। তখন আরোহী আমার রুম থেকে চলে গেল, আমি দরজা লাগিয়ে শুয়ে পড়ি। শরীরটা অনেক ক্লান্ত, বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম হঠাৎ করে আরোহীর এত পরিবর্তন কীভাবে হলো। তার মানে আরোহী কি আমাকে? না না, তা হবে কেন, আরোহী তো আমার বেস্ট ফ্রেন্ড, তার উপর তাদের বাসায় আমি থাকি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। একেবারে সন্ধ্যা দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরোহীদের ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি আরোহী কারোর সাথে যেন ফোনে কথা বলতেছে আর জোরে জোরে হাসতেছে। আরোহীকে এভাবে হেসে হেসে কথা বলা দেখে আমার মনটা যেন কেমন করতে লাগলো। তখন আরোহী আমাকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে আমাকে বলতে লাগলো, তুই এখানে কেন, আসতে পারি না? আর হ্যাঁ, তুই কার সাথে এভাবে হেসে হেসে কথা বলছিলি? আমার এক বান্ধবীর সাথে। ও, আমি তো মনে করেছিলাম অন্য কিছু। কি কুত্তা, আমি কার সাথে কথা বলবো? আমার মনে তো শুধু তুই। কি, আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না, হঠাৎ করে তুই এরকম আচরণ করছিস কেন আমার সাথে? সেটা তোকে বুঝতে হবে না। এভাবে দুজন বসে বসে গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর রুমে এসে পড়তে বসলাম। তখন ওই আরোহী আবার আমার রুমে চলে আসে। ভেতরে আসতে পারি স্যার? আমি এখন পড়তেছি, এখন ভিতরে আসা নিষেধ। কি বললি কুত্তা, তোকে তো আজ আমি। আরে কিছু না, আসো ভিতরে আসো। তাই বল। তারপর আরোহী আমার রুমে এসে টেবিলে বসে পড়ে। তুই এখানে বসলি যে? তোর সাথে পড়বো তাই। ও, তারপর দুজনে মিলে পড়তে বসলাম। পড়া শেষ করে সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ফজরের সময় ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর হালকা কিছু নাস্তা করে আরোহীর সাথে কলেজে চলে আসলাম। কলেজে এসে সোজা ক্লাসরুমে প্রবেশ করলাম। তারপর মাঝামাঝি একটা সিটে গিয়ে বসে পড়লাম। তখন আমার সিটে একটা ছেলে এসে বসে। তখন ছেলেটা বলতে লাগলো, হাই আমি সাজ্জাদ। হ্যালো, আমি মিজু। আমরা কি বন্ধু হতে পারি? নিশ্চয়, কিন্তু তুই করে বলতে হবে আর সবসময় আমার নাম ধরে থাকতে হবে। ওকে। তারপর দুইটা ক্লাস করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। তখন ওই সাজ্জাদ কিছু ছেলে ও মেয়েকে নিয়ে এসে আমাকে বলতে লাগলো, ও হলো মনির, আবিদুর, ফাহিম। আমি তাদের সবার সাথে হাত মিলিয়ে নিলাম। তারপর সকালে মিলে অনেক মজা করতে লাগলাম। তারপর ক্লাস করে বাসায় আসতে যাব, ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি যে একটা পরী, মনে হয় আসমান থেকে নেমে এসেছে। আমি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা সোজা আমার কাছে চলে আসে, এসে বলতে লাগলো, এই যে মিস্টার, কলেজে নতুন এসেছো নাকি? হুম। এই জন্যই তো কলেজে বড় আপু আছে, তাদের সম্মান করতে হয়, তা তুমি জানো না? নিশ্চয় জানি তো, কিন্তু এখানে বড় আপু কোথায়? কেন, তোমার সামনে। ও আপু, সরি আমি জানতাম না। ইটস ওকে, বাই দ্য ওয়ে তোমার নামটা কি? আমি মিজু। আপু আপনার নাম কি? আমি ঋতু। ওকে আপু, তাহলে আমি এখন আসি। তোকে যেতে বলেছি? না। তাহলে যাচ্ছিস কেন? একটু কাজ আছে। ওকে যাও, কিন্তু কালকে থেকে কলেজে আসলে আগে আমার সাথে দেখা করতে হবে। ওকে আপু। মেয়েটার সাথে কথা বলা দেখে আরোহী রেগে আগুন হয়ে আছে, মনে হয় আজকে আমাকে এক কাপ পেলে একেবারে কাঁচা গেলে খাবে। সমস্ত রাস্তা কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে ভাবতেছি আরোহীর এরকম হঠাৎ কেন আচরণ। কিছুক্ষণ পর আন্টির চিৎকারের শব্দ শুনতে পাই। আমি ভয় পেয়ে রুমের বাইরে গিয়ে দেখি আন্টি চিৎকার করে কান্না করছে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি কী হয়েছে আর আপনি এভাবে কান্না করছেন কেন, কী বলেন, কী এসব? না আন্টি, আমি তো কিছুই বলিনি। আন্টি আপনি দাঁড়ান, আমি দেখতেছি। তখন আরোহীকে ডাকতে লাগলাম, কোনো সাড়া শব্দ নেই। তাই রেগে গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে দেখি আরোহী ফ্যানের সাথে ফাঁস টানতেছে। আমি দেখে তো অবাক, তাড়াতাড়ি আরোহীর কাছে গিয়ে জোরে ঠাস করে একটা চোর মারি। আমার চোর খেয়ে আরোহী মাথা নিচু করে কান্না করতে লাগলো। তখন ওই আন্টি ভিতরে এসে আরোহীকে জড়িয়ে ধরে জোরে জোরে হাওয়া করে কান্না করতে থাকে। আমি তো অবাক, কারণ হঠাৎ মেয়েটা এরকম আচরণ করার মানে কী হতে পারে? কিছুক্ষণ পর আন্টি চলে গেলে আমি আরোহীকে বলতে লাগলাম, তুই মরতে যাচ্ছিলিস কেন? তা তোর জন্য। আমার জন্য মানে? তোকে আমি আবার কি বললাম? সবকিছুই করে বলেছে, কিছুই করেনি।
তুই কি কিছুই বুঝিস না? না, কিছুই বুঝতে পারতেছি না। তুই সবকিছু খুলে বল তো আমায়। তাহলে শুন, তোকে যেদিন আমি প্রথম কলেজে দেখি সেদিনই তোকে দেখে আমি ক্রাশ খেয়ে যাই, তাই তো সেদিন তোর সাথে বন্ধুত্ব করিনি। তা না হলে তুই কি করে ভাবলি আমার মতো একটা মেয়ে তোর মতো খ্যাত ছেলের সাথে বন্ধুত্ব করবে? কি? আরো আছে শুন, তোর সাথে নীলা খারাপ ব্যবহার দেখে আমার গা জ্বলে উঠে। আর আজকে কলেজে এই মেয়েটার সাথে এত হেসে কথা বলছিস কেন তুই? তুই কি কিছুই বুঝিস না? তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমার সহ্য হয় না। এসব তুই আমায় বলছিস কেন? কুত্তা, তুই কি সত্যি কিছু বুঝিস না? না, তোর কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। দূর হও আমার সামনে থেকে, আর কখনো যেন তোর মুখ আমি না দেখি। সত্যি বলছি, আমি কিছুই বুঝতেছি না তোর কথা। কুত্তা, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। আই লাভ ইউ। আরহির কথা শুনে আমি তো অবাক। কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? আমি গরিব, ঠিক মতো নিজের খাবারের টাকা রোজগার করতে পারি না। আমার টাকা বাড়ি গাড়ি কিছুই লাগবে না, শুধু তোকে চাই। সম্ভব না। তারপর আরোহী যা বললো তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আরোহী বললো,